হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আধার কার্ড বাতিল হবে এই কাজটি না করলে। তো কোটি কোটি মানুষের ঝামেলা আবারও কিন্তু বেড়ে গেল, অর্থাৎ আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে তাহলে শীঘ্রই কিন্তু আপনাকে এই যে আপনার আধার কার্ড সেটাতে কিন্তু এই জিনিসটা করতে হবে বা এই কাজটা কিন্তু করতে হবে। না হলে কি হবে, ইতিমধ্যেই অনেক আধার কার্ড কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যাদের ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে তারা অবশ্যই কমেন্টে জানান যে আপনার কবে বন্ধ করে দেওয়া হয়েছে। আর যাদের বন্ধ হয়নি তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কিন্তু আপনার আধার কার্ড বাতিল হওয়া থেকে আপনারা সেটাকে বাঁচাতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আপনাদের আধার কার্ডে কাজটি করার জন্য আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ইউনিক আইডেন্টিফিকেশন অ্যাথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে কিন্তু আপনাদের আসতে হবে। তো এখানে যখন আপনারা চলে আসবেন, আসার পরে এখানে নানা ধরনের ব্যানার দেখতে পাবেন। দেখুন এখানে একটা ব্যানারে বলা হয়েছে, প্লিজ আপডেট ইওর আধার টু কন্টিনিউ অ্যাকুরেসি অফ ডেমোগ্রাফিক ইনফরমেশন, টু আপডেট ইট আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। আর না হলে কিন্তু আপনাকে কি বলছে, এই যে ভিজিট করতে বলছে myadhar.uidai.gov.in, অর স্ক্যান করতে বলছে এই যে কিউআর কোড রয়েছে এটাকে, তাহলে আপনারা কী করতে পারবেন, দেখুন ফ্রি থেকে কিন্তু অনলাইনে ডকুমেন্ট আপলোড করতে পারবেন বা আপডেট কিন্তু করতে পারবেন। তো এখানে আসার পরে আপনারা নানা রকম অপশন দেখবেন, আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন নিচের দিকে আসার পরে আপনারা আপডেট আধার এখানে একটা অপশন পেয়ে যাবেন। তো এই আপডেট আধারের নিচে যদি আসেন তাহলে দেখতে পাবেন গেট আধার নামে একটা অপশন রয়েছে, তার নিচে যদি আপনারা দেখেন এই যে ডাউনলোড আধার অপশন রয়েছে। তো এখানে আপনারা যে কোনো জায়গায় কিন্তু আপনারা ক্লিক করতে পারেন, এখানে করতে পারেন বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখানে করতে পারেন চেক আধার স্ট্যাটাস, অর্ডার আধার, পিভিসি কার্ড, যেটাই আপনি ক্লিক করেন না কেন আপনাকে কিন্তু লগ ইন করতে বলবে। অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে আপনাকে এখানে লগ ইন করতে হবে আপনার যে আধার নাম্বার সেটা দিয়ে। আপনি যদি এদিকে এসে ক্লিক করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে লগ ইনই করতে বলবে। তো আপনারা লগ ইন করবেন, যে কোনো একটাতে ক্লিক করে এরকম আপনার অপশন আপনাদের চলে আসবে, ওয়েলকাম টু এম আধার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু লগ ইন অপশন দিবে। তো এই লগ ইনের উপরে ক্লিক করতে হবে। দেখুন নিচে আবার বলা রয়েছে যে লগ ইন উইথ আধার অ্যান্ড ওটিপি, অর্থাৎ আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার রয়েছে সেটা দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে হবে। এবার যখন এখানে আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে দিবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আমি ডেমো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে একটা আধার নাম্বার দিয়ে এই যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটা দিয়ে আপনাদের কিন্তু সেন্ড ওটিপির উপরে ক্লিক করতে হবে। যখনই সেন্ড ওটিপি ক্লিক করে দেবেন তারপরে এখানে ওটিপি দিয়ে লগ ইনের উপরে ক্লিক করলেই আপনাদের যে আধারের লগ ইন সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এবার হচ্ছে মেন কাজ, অর্থাৎ আপনি আপনার আধার কার্ডে লগ ইন করে নিলেন, এবার আপনাকে দেখতে হবে আপনার আধার কার্ড বন্ধ হতে যাচ্ছে কি না, সেটা আপনারা কীভাবে দেখবেন চলুন একবার দেখে নিই। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা আধার কার্ড লগ ইন করে নিয়েছি, এবং লগ ইন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বলছে ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট, অর্থাৎ আপনার যে আধার কার্ড সেটার কিন্তু ডকুমেন্ট আপডেটের প্রয়োজন রয়েছে, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। অর্থাৎ দেখুন রেড কালার দিয়ে কিন্তু এখানে বলে দিচ্ছে যে আপনার যে ডকুমেন্ট আপডেট আধার কার্ডে সেটার কিন্তু প্রয়োজন রয়েছে, দয়া করে আপনি এখানে ক্লিক করে আপনার যে প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেস সেটা কিন্তু আপনাকে আপলোড করতে বলা হচ্ছে। এবার কথা হচ্ছে আপনারা নিচের দিকে একটু আসবেন, আসলেই কিন্তু দেখতে পাবেন এটার জন্য কিন্তু একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এই সময়ের মধ্যেই আপনাদের করতে হবে। তো দেখুন ডকুমেন্ট আপডেট এখানে বলা হয়েছে, ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ POI অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ POA ডকুমেন্টস, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল, দেখুন বলছে 14/3/2024, অর্থাৎ মার্চ মাসের 14 তারিখ অবধি আপনারা কিন্তু এই যে ডকুমেন্ট আপডেট সেটা কিন্তু
করাতে পারবেন ফ্রি অফ কস্ট, অর্থাৎ কোনো রকম টাকা কিন্তু লাগবে না, বিনামূল্যে আপনারা আপডেট করাতে পারবেন। এবার আপনারা কিছুদিন আগে দেখছিলেন যে আধার কার্ডের সাথে প্যান কার্ড কিন্তু লিঙ্ক করতে হচ্ছিল, তো যারা ফ্রি থেকে করে নিয়েছিল তাদের কিন্তু পরবর্তীতে আর টাকা লাগেনি। এবং আপনারা হয়তো জানেন অনেকেই পরে কিন্তু ফাইন দিয়ে 1000 টাকা ফাইন বা আরও বেশি দিয়ে কিন্তু তারা কিন্তু প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়েছিল। তো দেখুন এখন আপাতত এটা 14/3/2024 অবধি ফ্রি রয়েছে, তো অবশ্যই আপনারা আপনাদের যদি এরকম ডকুমেন্ট আপডেটের নোটিফিকেশন এরকম উপরে আসে যে আপনার ডকুমেন্টটা আপডেটের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবহেলা করবেন না, অবশ্যই আপনার যে প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেস সেটা কিন্তু আপডেট করিয়ে দেবেন। যদি আপডেট না করান তাহলে কি হবে, যদি আপডেট না করান তাহলে আপনার আধার কিন্তু আর কাজ করবে না, অর্থাৎ আপনার আধার কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু পেন্ডিং বা আপনার ডিঅ্যাক্টিভেট কিন্তু করে দেওয়া হবে, অর্থাৎ আপনি আধারের মাধ্যমে যত সার্ভিস পাচ্ছেন কোনোটাই কিন্তু আপনি পাবেন না। আর আপনারা হয়তো সকলেই জানেন বর্তমানে আধার কার্ড ছাড়া কিন্তু কোনো কিছুই হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনাদের আধারের কিন্তু অবশ্যই এই ডকুমেন্টটাকে আপ টু ডেট রাখতে হবে। তো আপনারা এবার বলছেন যে কিভাবে আপনারা এই আপ টু ডেট করবেন, তো সেই নিয়ে আমি অবশ্যই আপনাদের এ টু জেড একটা ভিডিও বানিয়ে দেবো, যেখানে আমি ডকুমেন্ট আপলোড করে লাস্ট পর্যন্ত সাবমিট করে কিন্তু আমি আপনাদের দেখাবো। এই ভিডিওতে একটু আমি আপনাদের দেখিয়ে দিই, দেখুন এখানে আপনি যখনই নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে আপনাকে অবজেক্টিভ অফ ডকুমেন্ট যেটা রয়েছে আপডেট করার জন্য সেটা কিন্তু এখানে একটু ডিটেলস বলবে, তারপরে দেখুন এখানে আবারও ওই কথাই বলছে যে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল, এখানে কিন্তু ডেট দিয়েছে যে মার্চ মাসের 14 তারিখ অবধি এই কিন্তু ডকুমেন্ট আপডেট আপনারা ফ্রি করতে পারেন, তারপরে কিন্তু 100 টাকা লাগবে না, 200 টাকা লাগবে না, 1000 টাকা লাগবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, পরবর্তীতে ডেটটা আরও এক্সটেন্ড করা হবে কি না সেটাও বলা যাচ্ছে না। তো আমি আপনাদের বলবো সব কিছু একটা সময় মতো করার চেষ্টা করবেন, যেহেতু 14 তারিখ অবধি টাইম দিয়েছে আপনারা এর আগেই কিন্তু আপডেট করিয়ে নেবেন, কারণ আপনাদের আবার রিজেক্টেড হতে পারে, সেক্ষেত্রে আপনারা পুনরায় যেন আপনাদের টাইম থাকে সেজন্য আগে আগে কিন্তু করে নেবেন। তারপরে দেখুন নেক্সটে যদি আমরা যাই, এখানে আবার দেখাবে যে হাউ ইটস ওয়ার্ক, কীভাবে এটা ওয়ার্ক করে, তারপরে আমরা যদি একটু নেক্সটে যাই এখানে হচ্ছে মেন কাজ, এখানে আমরা দেখতে পাবো দেখুন ডকুমেন্ট আপডেট করতে গেলে প্রথম প্রসেস কী রয়েছে, এখানে কিন্তু আপনার যে ডিটেলস রয়েছে অর্থাৎ প্লিজ ভেরিফাই ইওর ডেমোগ্রাফিক ডিটেলস, অর্থাৎ আপনার ডেমোগ্রাফিক ডিটেলস ভেরিফাই করতে বলছে। আপনারা ভেরিফাই করলেন, করার পরে আপনার যে ডকুমেন্ট সেটাকে কিন্তু স্ক্যান করে রাখতে হবে, সেটাকে আপনারা এখানে আপলোড করবেন। এবার অনেকেই বলবেন যে দাদা এই যে আমরা ডকুমেন্ট আপলোড করব এটা কি মোবাইল থেকেই করতে হবে না কম্পিউটার থেকে করতে হবে, তো আমি আপনাদের বলি এখানে একটা কেবি মধ্যে কিন্তু ডকুমেন্টটাকে রাখতে হয়, তো সেক্ষেত্রে আপনি মোবাইলের কোনো স্ক্যানার দিয়ে যদি স্ক্যান করেন আর সেক্ষেত্রে যদি MB-তে পরিণত হয়ে যায় আপনার PDF বা আপনার ডকুমেন্টটা, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনলাইনে সেটাকে PDF রিডিউসার যে ওয়েবসাইটগুলো রয়েছে রিডিউস করতে হবে আপনাকে সাইজ, তারপরে কিন্তু এখানে আপলোড করতে পারবেন। তো আমি আপনাদের বলবো যদি কম্পিউটার থাকে তাহলে সেখান থেকে করবেন, কোনো অসুবিধা হবে না, স্ক্যান করলে খুব কেবি মানে খুব কম MB-তে হয়। আর যদি আপনি মোবাইল ফোন থেকে করেন তাহলে চেষ্টা করবেন যে মানে একটু যেন কোয়ালিটি কম থাকে, মানে ধরুন MB-টা যেন বেশি না হয়, তাহলে কিন্তু আপনাদের আপলোড করতে প্রয়োজন মানে কোনো রকম প্রবলেম হবে না। এবার যদিও এখানে আমি আপলোড করিনি এখনও যে কত KB বা কত MB-র মধ্যে লাগবে তাই আমি বলতে পারছি না, যখন আপলোড করে আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে তখন কিন্তু আমি আপনাদের বিস্তারিত আরও বলে দেবো। দেখুন আপলোড যখন করবেন তারপর এখানে সাবমিট আপনাকে করতে হবে, দেখুন এখানে টাকার চিহ্ন দেখাচ্ছে, তার মানে এই নয় আপনাকে পেমেন্ট করতে হবে, এটা বর্তমানে ফ্রি রয়েছে পরবর্তীতে কিন্তু টাকা লাগবে তাই কিন্তু এই আইকনটা রয়েছে। এবার যদি আমরা নিচের দিকে যাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নামটা এখানে শো করবে, আপনাদের জেন্ডার যেটা রয়েছে সেটা শো করবে, আপনাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা শো করবে, আপনাদের অ্যাড্রেস যেটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। এবার এগুলো যদি দেখেন সব কিছু ঠিকঠাক রয়েছে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাভব ডিটেলস আর কারেক্ট, এখানে আপনাকে টিকমার লাগাতে হবে। এখানে টিকমার লাগিয়ে দেওয়ার পরে আপনাকে কী করতে হবে, এই নেক্সটের উপরে ক্লিক করতে হবে, আর নেক্সটের উপরে ক্লিক করলেই আপনারা চলে আসবেন এই যে দেখুন এই সাবমিট অপশনের এখানে, এখানে পুনরায় আপনাকে প্রিভিউ করবে, যদি দেখেন সব ঠিকঠাক রয়েছে সেক্ষেত্রে আপনি সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। কেন আমি আপনাদের আপডেট করে নিতে বলছি, কারণ ইতিমধ্যে আপনারা হয়তো আপনাদের আশেপাশেও দেখবেন অনেকের আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে, এই ডিঅ্যাক্টিভেটের জন্য এরকম কিন্তু লেটারও আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে, অ্যাড্রেস ফ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, কোভিড ডেটের ডেটটা কিন্তু দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু লেটারে পরিষ্কারও বলা হচ্ছে যে আপনাদের কিন্তু
আর ডকুমেন্ট আপডেট করাই দিতে হবে, না হলে কিন্তু এরকম ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। তো এবার ডিঅ্যাক্টিভেট যে হবেই এমনটা না, কিন্তু ম্যাক্সিমাম চান্স থাকে। আপনি যদি আপনার আধার কার্ডকে রিনিউয়াল না করান বা ডকুমেন্ট আপডেট না করেন, সেক্ষেত্রে কেন্দ্র সরকারের মনে হতে পারে যে এটা কোনোভাবে ভাবাবাজি হচ্ছে আপনার আধার কার্ড নিয়ে। কারণ আপনারা হয়তো সকলেই জানেন, আগে যারা আধার কার্ড করেছে তাদের কিন্তু প্রধানের সার্টিফিকেট মার্কের কিছুই লাগতো না, শুধুমাত্র যে কোনো একটা ভুলভাল মনে করুন ভোটার কার্ড দেখিয়ে দিয়ে কিন্তু আধার কার্ড করে নিত। তো তার জন্যই কিন্তু পুনরায় আপনাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো করতে হয় 10 বছর পর পর। তো আপনার যদি আধার কার্ডের বয়স 10 বছর হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারও দেখবেন এরকম কিন্তু নোটিফিকেশন বা এরকম রেড কালারে কিন্তু আপনাদের চলে আসবে যে আপনার যে আধার কার্ড সেটা কিন্তু ডকুমেন্ট আপডেটের জন্য প্রয়োজন রয়েছে বা আপনাকে আপডেট করতে হবে, না হলে কিন্তু পেন্ডিং বা ডিঅ্যাক্টিভেট সেটা কিন্তু হয়ে যেতে পারে। কোথাও লেখা নেই হয়ে যাবে কিনা, কিন্তু আপনারা জানেন অবশ্যই হবে, কারণ আপনারা জানেন ইতিমধ্যে অনেক আধার কার্ড কিন্তু বাতিল হয়েছে। তো আমি আপনাদের বলবো অবশ্যই এই তারিখের মধ্যে আপনারা করে নেবেন। তো কিভাবে বাড়িতে বসে আপনারা করতে পারেন আপনাদের মোবাইল ফোন থেকে, পরবর্তী ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।